এটি থাই আমলকি, এটি কলম নিতে পারেন। এটার দাম বলছেন কত? 60,000 টাকা। আর কলমের? হ্যাঁ ঠিকই শুনেছেন, এই আমলকি গাছটির দাম মাত্র 60,000 টাকা। হ্যাঁ এটি একটি থাই আমলকি গাছ, যেটি একটি কয়েক বছর হয়তো বয়স হবে। এছাড়া কলমের চারার দাম 600 টাকা। জাতীয় বৃক্ষমেলা 2019-এ ক্রেতাদের অভিযোগ, বেশিরভাগ বিক্রেতা এভাবে উচ্চ মূল্য দাম হাঁকাচ্ছেন প্রতিটি গাছ বা চারার জন্য। যদিও এর তারপরেও বেচা বিক্রি একেবারে খারাপ না, মানুষজন মেলায় আসছেন, নিজেদের প্রয়োজন মতো গাছ কিনে নিয়ে যাচ্ছেন, গাছ বা চারা কিনে নিয়ে যাচ্ছেন। এই চারাটি, এই গাছটিতে বেশ কিছু আমলকি দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে আমলকিগুলোর সাইজ অর্থাৎ আকারও বেশ ভালোই, যদিও পরিমাণে খুব বেশি ধরেনি। ও হতাশ হবেন না, আপনি যদি ভালোভাবে দরদাম করতে পারেন এখান থেকে আপনি গাছ কিনে থাকবেন না নিশ্চিত। এবং আমার একটি ধারণা আছে বা বিশ্বাস আছে যে গাছ কিনে কেউ কখনো ঠকেনি। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে শেয়ার দিবেন, লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।